আচ্ছা, আমি আজকে করব দুধ পুলি করব। দুধ পুলি করলে আগে আমাকে এই পুরটা করে ফেলতে হবে। এই আমি একটা নারকেল এতে দিয়েছি, একটুখানি নেড়ে চেড়ে নেব অল্প। আর এটাতে কোনো চিনি দেব না, এটা শুধু গুড় দিয়েই করব। এখন নতুন গুড় উঠেছে, এই গুড় দিয়েই দেব। এইখানে ভালো গুড় পাওয়া যায় না, এটা দানা দানা গুড় থাকলে আরো ভালো হতো। আমি এই দুটো হাতা দিয়ে দেখি, এ না হয়তো আবার দেখি। এই দুধ পুলি বলো, পাটিসাপটা বলো, এই গুড়ের গন্ধটা থাকলে তবেই সুন্দর লাগে শীতের খাবার। আমাকে আরো একটু দিতে হবে, এটা দানা দানা গুড় থাকলে অনেক কম দিতে হতো, এর অর্ধেক দিলেই হতো। আর এতে আমি চিনি দেব না, ছোটবেলা সে গুঁড়ো টুড়ো কিচ্ছু না, শুধু এই গুড়ের ফ্লেভারেই এটা মানে রান্না হবে, খাওয়া হবে। এটা এখন একটু নেড়ে নেড়ে তৈরি করব, আর আমাকে গুড় দিতে হবে না। আচ্ছা, আমার এটা নাড়তে নাড়তে হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা গুড়টা দেখে দেবে, কোনো এর মাপ নেই, যেমন গুড় পাবে তেমন দিয়ে দিয়ে অল্প অল্প দিয়ে দিয়ে করে দেখো। যখন এই রকম হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এরপর আমরা দুধ পুরিটা গড়বো। পুরটা তো রেডি হয়ে গেছে আমার, এবার আমি 2 কাপ মেজারিং কাপে 2 কাপ জল নিয়েছি। এতে আমাকে একটু নুন দিতে হবে, এরকম ছোট চামচের 1 চামচ। আচ্ছা, গরম জলটা ফুটে গেছে আমার, আমি এর মধ্যে একটু চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ব্যাস গ্যাস অফ করে দিলাম, এবার আমি এটা থেকে পুলিটা গড়বো। একটা কাজ করা যেতে পারে, এই ওপরে একটা একটু ছড়িয়ে দেওয়া যেতে পারে, এটা কিন্তু ভাপেতেই ঠিক হয়ে যাবে। আমি খানিকটা করে নেব, নিয়ে এগুলোতে আমি গড়ছি, আর বাকিটা কিন্তু তখন আমাকে ঢেকে রাখতে হবে। আর আমি 1 লিটার দুধ এমনি জাল দিয়ে রেখেছি, আবার যখন গলা হয়ে গেলে এটার মধ্যে আমি ফোটাবো। এই হাতে একটু জল নিয়ে নিয়ে কাজটা করতে হবে আমাকে। আমি এরম করে পুলিগুলো সব গড়ছি, তো এরম জল নেব। আমি এরকম করে করে আনছি সবগুলো। আচ্ছা, আমি 1 লিটার দুধ আমি একটুখানি একবার ফুটিয়ে রেখেছিলাম, আরবার ফুটবে তখন আমি দিয়ে দেবো। বেশ ঘন দুধই নিয়েছি, এর এর দুধ বেশি ঘন করতে হবে না, জাল দিয়ে দিয়ে করলেই হবে। এখন দুধটা এমনি তত ঘন, একটু ফুটে যা। আর এই যে এখানে এগুলো গড়লাম,
এই টিনা একটা দুটো গড়েছে, কিন্তু ওগুলো ভেঙে যেতে পারে, আমি জানি না। তবে দুটো একটা ভেঙে গেলে কিন্তু দুধপুরি টেস্টটাও আরও ভালো হয়, তাই আমি ওকে চেষ্টা করতে, যেমন টকবক করে ফুটবে তখন আমি এরকম একটা একটা করে ছাড়বো। আমার এই পুরিগুলো ছেড়ে দিয়েছি, এবার টকবক করে একটুখানি ফুটবে, তারপরে ফুটে যেই ভেসে উঠবে তার মানে এগুলো সেদ্ধ হয়ে গেল। এমনিতেই আমি তো সেদ্ধ করেই নিয়েছিলাম চালটা, আর এতেও আমি পুরো গুড় দিয়ে করব না, এই চিনি দেব আর গুড় দেব একটু, গুড়টা দেবো শুধু কালার আর একটুখানি ফ্লেভারের জন্য, আর চিনি দেবো মিষ্টিটা হওয়ার জন্য। আমার হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এক বাটি চিনি পুরোটাই লাগবে। মনে হচ্ছে আজ ভাঙিনি, টিনা বেঁচে গেছে। তবে একটা দুটোই ভাঙলে কোনো ক্ষতি নেই, বেশ গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে, ভালোই হবে খেতে। তো এবার একটু পাটালি দিয়ে দেবো শুধু রঙের জন্য, আর পাটালি বেশি দিলে আবার কেটে যেতে পারে। আচ্ছা, আমার এটা পাটালি দিয়ে ফুটে গেছে, কালারটাও এসে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। এইটা কিন্তু একটু দুধ দুধ থাকতেই এটা বন্ধ করতে হবে। এবার আমি একটু ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাচ্ছি। ঠান্ডা হয়েছে, আমি সার্ভ করে দিলাম, দেখো একদম ঠিক হয়েছে, বেশি পাতলা হয়নি, বেশি ঘনও হয়নি। তোমরা এরকম করে করো, আর খুব সফট হয়েছে, এরকম করে করো, খুব সফট হবে ফুলিগুলো, পরে খাও দেখো কেমন লাগে আমাকে।